পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। বিচারের মাঠে আল্লাহ তাআলা এটাই বলবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন বিচারের মাঠে আল্লাহ তাআলা মানুষের সামনে আসবেন, এর নাম হাদিসে কুদসি। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার সামনে বিচারের মাঠে আল্লাহ তাআলা আসবেন, এসে বলবেন, ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিল আরযি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইয়া লা আতাইতু বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যদি আজকে বিচারের মাঠে উপস্থিত হয়ে থাকো, হয়েছো পাপ নিয়ে, তোমাদের পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে, তো আমিও আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যতটুকু আমার ক্ষমা ততটুকু, তোমার পাপ যতটুকু আমার ক্ষমা ততটুকু, যদি শিরক না করে থাকো। শিরক একটা ভিন্ন ধরনের পাপ, তা দিয়ে আল্লাহকে অপমান করা হয়, তা দিয়ে আল্লাহকে খাটো করা হয়, তা দিয়ে আল্লাহকে হেয়তুচ্ছ করা হয়। ভারত বাংলাদেশ পাকিস্তান এমন দেশ, আমরা তো জানি শুনি যে বন্যা ঝড় বৃষ্টি চলে বিপদ সীমার উপর দিয়ে, না আসলে তা নয়, শিরক চলে এদেশের মাটিতে বিপদ সীমার উপর দিয়ে। মানুষের ধারণায় শিরক হলো নেকির কাজ। আমরা গাড়িতে আছি, দেশ ট্রাভেলস, ঢাকা থেকে আসছি, সূর্য ডুবার সাথে সাথে আলো দিল গাড়িতে, আমি সুপারভাইজারকে ডাকলাম, এই ছেলে শোনো, তুমি এই এভাবে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিলে কেন? তো বলছে যে এটা আমাদের বস বলেছে, এটা তো হিন্দুদের কাজ, সূর্য ডুবার সাথে সাথে বাতি জ্বালাতে হবে, ল্যাম্পও জ্বালাতে হবে, না কাদের কাজ? হিন্দুদের কাজ, আমরাও জ্বালাবো তবে প্রয়োজনে, সূর্য ডুবলেই জ্বালাতে হবে এইটা মুসলমানের কাজ না, এর নাম শিরক। আর এই দেশের অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান ঘর বাড়ি রাস্তাঘাট একবারে সব শিরকে একবারে পরিপূর্ণ হয়ে আছে। সম্ভবপর শিরক এড়িয়ে চলতে হবে। বিচারের মাঠে শিরক থাকলে ক্ষমা হবে না, বাকি পাপ ক্ষমা হবে বলে আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি। বলছিলাম পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক, কিন্তু তার দুনিয়াবী কোনো শাস্তি উল্লেখ নেই। আর নেশাদার দ্রব্য পান করা এমন পাপ, কে যদি একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে 80 লাঠি পিটাতে হয়। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য হওয়া। পাপের জগতে দ্বিতীয় পাপ হলো বাপ মাকে অমান্য করা। বাপ মাকে অমান্য করা মহাপাপ, এ কথা ঠিক, কিন্তু বাপ মাকে অমান্য করলে দুনিয়াবি কোনো শাস্তি হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নেওয়া হবে, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে, এটা দুনিয়াবি শাস্তি, এটাও পাপ, বাপ মায়ের অবাধ্য চলাও পাপ, কিন্তু এটার শাস্তি উল্লেখ আছে দুনিয়াতে, ওটার শাস্তি উল্লেখ নেই। পৃথিবীর তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। সিরিয়ালে আরো বড় বড় পাপ আছে, কিন্তু তিন নম্বর পাপ পৃথিবীতে হলো মিথ্যা সাক্ষী দেওয়া। বগুড়া জেলে হাজারো মানুষ আছে 10-15-20-30 বছর থেকে, মিথ্যে সাক্ষীর কারণে ও নিজেই জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে সাজিয়েছে শুধু সে মাত্র জানে। সাক্ষীকে এমনভাবে সাজালছে, সাক্ষী বলছে যে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি, অথচ যাকে এক নম্বর আসামি করা আছে ও সেদিন বগুড়াতেই ছিল না, অথচ সাক্ষী এভাবে বলছে, যার কারণে তার আজীবন জেল হয়েছে। কতদিন থেকে স্ত্রীর মাথায় একটু হাত দিতে পারে না, বাচ্চারা গায়ে একটু হাত বলে আদর করতে পারে না, জীবনটাই বৃথা, সংসারই বৃথা,
একবারে কিছুই নাই, দুনিয়াতে থাকা আর না থাকা কিছুই নাই, এলাম মিথ্যা সাক্ষী। পৃথিবীতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী, তবে তার কোনো শাস্তি উল্লেখ নেই। কেউ যদি মানুষের প্রতি অপবাদ লাগায় যে এ জেনা করেছে, এ চুরি করেছে, তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে। যদি অন্যায় করে থাকে তাহলে গীবাত, আর যদি অন্যায় না করে থাকে তাহলে অপবাদ। যদি গীবাত হয় তাহলে যার গীবাত করেছে তার কাছে ক্ষমা নিতে হবে, তাছাড়া ক্ষমা হবে না। এই লোকটা এখানে 10 শতক জমি জোর করে দখল করে যে পাপ করেছে সেটা হলো মানুষের হক নষ্ট পাপ। এই লোকটা চেয়ারম্যানের বদনাম করে আপনার বদনাম করে সে পাপই করেছে, এটাও হক নষ্ট পাপ, দুটাই একই পাপ। এদের বিচার পরে হবে, যারা জালেম এদের বিচার পরে হবে, যারা জোর করে জমি দখল করে তাদের বিচার পরে হবে। এই ছেলে, বহুদিন আমি তোমাকে বলেছি, তোমার মনে আছে যে তোমার দাদা 15 বিঘা জমি রেখে গেছে, তো তোমার বাপ নিবে 10 বিঘা আর তোমার ফুফু নিবে 5 বিঘা, এটা আল্লাহর বিধান। তুমি কি বলতে পারো যে আমার ফুফু নিবে বিকালে আর আমার বাপ নিবে সকালে? এইটুকু অনুমতি আছে? এইটুক যদি অনুমতি না থাকে তাহলে 10 বছর হলো তোমার দাদা মরা, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার ফুফু জমি চাইলেই বলে তাহলে বাড়িতে আসবে না, কোনোদিন বাড়িতে উঠতে পারবে, জমি চাইলে নাকি সম্পর্ক থাকে না, এর নাম হক নষ্ট। আরেকটা আছে যৌতুক নেওয়া, শ্বশুরের কাছে টাকা নেওয়া। আমি বলেছি শ্বশুরের কাছে টাকা নিয়ে যৌতুক নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। বহুদিনের কথা যে ভিক্ষা করা ভালো যৌতুক নেওয়ার চেয়ে, ভিক্ষা করবো কেন, মানুষের বাড়িতে কাজ করে খাবে। তোমাদেরকে বলছি, তোমার বাপ বেটাকে বলছি, তোমার বাপ এমন খারাপ মানুষ, ও কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। কি করে? ওই যে তোমার শ্বশুরের কাছে যৌতুক নিয়েছে, এই জন্য তোমার বাপ ভিক্ষা করতে পারে না, ভিক্ষা করে খাও বাপ বেটা। যদি তোমাদেরকে এলাকায় কেউ ভিক্ষা না দেয় তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাও, ভিক্ষাও পাবা, মানুষের বস্তা ব্যাগ যদি গাড়িতে তুলে দাও টাকাও পাবা। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। তোমার বাপ কুকুর শৃগালের চেয়ে খারাপ। কষ্ট পাচ্ছ বেটা? তোমার বাপের মুখের দিকে দেখো, কালো হয়ে আছে দেখো। তোমার বাপকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হুয়াকুয়ার মাঠে যদি আমি কুকুর শৃগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বেটা আমি জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দেব না। আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে, খাট খাটলা চৌকি বাক্স টাকা পয়সা মোটর সাইকেল কাপড় চোপড় সব ফেরত দিতে হবে 24 ঘন্টার মধ্যে। কেন যৌতুক নেবে? কাজ করে খেতে পারো না? কাজ করে খাওয়া, মানুষের বাড়িতে কাজ করো, বুকে বল থাকবে, মনটা শান্তি থাকে, শান্তিতে থাকবে, তৃপ্তি পাবা, নিজে উপার্জন করে খাই। শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দিবা, এই যে আপনি মেয়ে মানুষ করে আমার হাতে তুলে দিয়েছেন কত কষ্ট করে, আপনার জন্য আমি একটা লুঙ্গি নিয়ে এসেছি, আপনি গরিব মানুষ, আপনাকে আমি ভালোবাসি, আপনি আমার শ্বশুর, আপনাকে সম্মান করি, এই যে একটা লুঙ্গি দেন, উপহার দিবা শ্বশুরকে। টাকা নিবে কেন? টাকা নিবে কেন? টাকার জন্য তো তুমি বউকে গালি দাও। অথচ আমি দীর্ঘদিন থেকে বলে আসছি যে স্বামী হলে 5টা জিনিস লাগে, স্বামী হওয়ার জন্য 5টা নিয়ম লাগে, নীতি, ক্ষমতা। 1, যে মানের খাবেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়বেন সে মানের পড়াবেন। 3, বউকে কোনো সময় কটু কথা বলবেন না, বলবেন না তোমার ঠোঁট মোটা, বলবেন না তোমার রং কালো, বলবেন না তোমাকে দেখতে ভালো লাগে না, এরকম কথা বলবেন না। একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। ও তো প্রশংসা প্রিয়, খালি বলেন তুমি খুব ভালো, তোমার মতো আমি কোনো মেয়ে দেখি না, তুমি আমার কাছে খুবই ভালো, সারা রাত পাঁটি বেঁধে দেবে আপনার। প্রশংসা প্রিয় মানুষ, তার সাথে আপনি খারাপ আচরণ করেন, যৌতুকের কারণে আপনি তাকে মারেন, গালি দেন। সম্মানিত দিনই ভাই বোন, 4, মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ি যেতে দিবেন না। ফুফুর বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, বোনের বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা, বাজার তো যায় ওই লোকের স্ত্রী যে হলো কাপুরুষ, যে হলো ঘৃণিত পুরুষ।
তিতা লাগে তোমার বাপকে? তিতা লাগে এখানে বসে আছে তোমার বাপ? বিবাহ করলে স্বামী হওয়া যায় না, ক্ষমতার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। আল্লাহ রাসূল বলছেন, রাজুল রাইন ফি আহলি বাইতিহি ওয়া মাসউলুন রাইতিহি, যে বাড়ির মালিক, যে স্বামী, সে হলো বাড়ির জিম্মেদার। স্ত্রীর উপরে তাকে বিচারের মাঠে অক্ষরে অক্ষরে জিজ্ঞাসা করা হবে। কাপড় আপনি কিনবেন, মোটা কিনেন আর চিকন কিনেন আপনি কিনবেন, আর আপনার বউকে অভিমান কমাতে হবে। অভিমান মানে কি? যে কাপড় নিয়ে আসো, খালি মোটা কাপড় নিয়ে আসো, এরকম কথা বলা হবে না। এই নিয়ে আসো, সেই নিয়ে আসো, অভিমান থাকলে অভিমান পূর্ণ হবে না, সংসার ভালো হয়েও চলবে না। আপনার স্ত্রীকে এইভাবে বলতে হবে, আমি খুশি হইয়াছি, আমি নিজে থেকে কিছুই বলিব না, তাহলে সংসার সুন্দর হবে। আর যদি অভিমান থাকে, যা নিয়ে আসবেন সেটা আর চলবে না, যেটা নিয়ে আসবেন। আমি এই কথা বলিনি, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক মিনিট, আমরা কথার মাঝে আছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবী আমাদেরকে চন্দ্র ও সূর্য গ্রহণের সালাম পড়াচ্ছেন। তো যখন সালাম ফিরা হয়ে গেল, তখন সাহাবীগণ বললেন, রাআইনাকা তানাওয়ালতা শাইয়্যান ফি মাকামিকা হাযা, আল্লাহর নবী আপনি এই সালাতের জায়গা থেকে কি যেন নিলেন সালাতের মধ্যে, সুমা তাকা কা, তারপর দেখলাম আপনি পিছে হটে গেলেন, এইটা কেন? এরকম কোনোদিন দেখিনি, সালাতের মধ্যে আপনি কি নিলেন আবার পিছে হটে গেলেন, এটা কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নি রাআইতু জান্নাতা, আমি জান্নাত দেখেছিলাম সালাতের মাঝে। ফাতানাওয়াতুল কুদাম মা ওয়াকাসতু লাকাতুম মা বাকিয়াতিদ দুনিয়া, আমি ফলের একটা গোছা নিলাম, নিতে চাইলাম। যদি আমি একটা ফলের গোছা নিয়ে নিতাম, তাহলে সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত খেত। মূল আলোচনা হঠাৎ করে কথা আসলো কেন, এখন এটা ফিরে আসলে আসছে। তারপরে দেখলাম জাহান্নাম, জাহান্নাম তো দেখলাম। আল্লাহ এরকম ভাবে ভয়াবহ অবস্থায় জাহান্নামে আমি আর কোনো দিন, তাই আমি পিছিয়ে উঠছিলাম সলাতে। আমি খুব ভয়াবহ অবস্থায় জাহান্নামকে দেখলাম। এবার দেখি বেশিরভাগ মহিলা, জাহান্নামে বেশিরভাগকে মহিলা, এইটুকু কথা আসছে। যা বলছিলাম সেটার কথাটা এখানে আসছে। তো সাহাবগণ বললেন, বেমা কেন মহিলারা বেশিরভাগ জাহান্নামে? তখন আল্লাহ রাসূল বললেন, বেকুফরেহীন না, ওরা কুফুরি করে এই জন্য বেশিরভাগ জাহান্নামে। তো সাহাবিগণ বলছেন যে, এক করোনা বিল্লা, ওরা আল্লাহর কুফুরি করে। তাদের কারোর সাথে যদি সারা জীবন ভালো ব্যবহার করো, তারপরে যদি তোমার একটু খারাপ দেখে, খালি একবার মোটা কাপড় দেখে, তাহলে বললো মারাই তুমি তা খাই রান কাপড়, তোমার আমি কোনোদিন ভালোই দেখি, তুমি কোনোদিন মোটা চিকন কাপড়ই আনো, এবারে পুরো জীবনটাকে উল্টিয়ে দিবে। এই কারণে বেশি জাহান্নাম যাবে, যার কারণে আমি দিনই বন্ধের বলবো যে অভিমান কম করেন, সংসার ভালো হবে। আর আপনাদেরকে বলছি, জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী আপনার মেয়ে বাড়ির বাইরে যাবে না। ধর্মকে অপমান করে, আল্লাহর আইনকে অমান্য করে বাপ বেটি মিলে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, মেয়েকে উচ্চ শিক্ষিত করে, অপর পুরুষের ঈমান ধ্বংস করে বাপ বেটি জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদমেনুল খাম, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। দুই, ওর রাজরা তুমি না নিশায়, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়েতে রাস্তাঘাটে চলে, এরা জাহান্নামে যাবে না। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী।
বলছেন আমি জাহান্নামে দেখলাম উল্লেখ্য যে মনে রাখবেন তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় যদিও তারা পরহেজগার দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, তবে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। কেউ যদি বলে কোরআন মাজিদ মানি না, কেউ যদি বলে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে, কিংবা মোরতাদ, এ ধর্ম ত্যাগী হয়েছে, একে হত্যা করতে হবে সরকারিভাবে, ফাঁসের মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসটা গলায় দেওয়া হয়েছে টান টান, তখন বলছে আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমি কথা ফিরে নিলাম, কোরআন মাজিদ আল্লাহর বিধান, তখন তার আর ফাঁসি হবে না, তাকে নামিয়ে নিতে। দুই কেসাস, আমি আপনাকে হত্যা করেছি, আপনার বাপ মা আমাকে হত্যা করে নেবে, এখন আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, তখন আপনার বাপ মা বলছে না 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 না, আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না, তাহলে আমাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে, কেননা আপনি মাফ করে দিয়েছেন। বিবাহ করার পরে যদি যে জেনা করে, তাহলেও তাকে হত্যা করতে হবে, একে বাঁচানোর পদ্ধতি নেই। বিবাহ করার পরে কোন মহিলা কোন পুরুষ যদি জেনা করে, তাহলে তাকে দুনিয়াতে বাঁচানোর কোনো পথ নেই, কোনো পথই নেই। তাকে যদি বাঁচাতে হয়, তাহলে আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ শোনো, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, বিবাহ করার পরে যদি কেউ জেনা করে, তাহলে তার ফাঁসি হবে না, তাকে ডেল পাথর দিয়ে মারতে হবে না, আমি ঘোষণা করে দিলাম। যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত কোনোদিন পরিবর্তন হবে না। বড় অন্যায়ের কথা বলছিলাম, কেউ যদি জেনা করে করে ফেলে, তাহলে তার দুনিয়াবি শাস্তি হচ্ছে, তাকে ঢেল পাথরতে মেরে 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 ফেলতে হবে। অবাক বাপ, যেই বাপের পরে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আব্দুর সাহেব, যাদের ঘটে গেছে তাদের কি হবে? তাদের তো বিচার হচ্ছে না, আল্লাহর সাথে জড়িত বাপ, তাকে চিন্তা করতে হবে না, দিন রাত কান্নাকাটি করলে ক্ষমা হবে ইনশাআল্লাহ। এ তো মানুষের জমি জোর করে দখল করা হয়নি, এ তো মানুষকে অপমান করা হয়নি, এ তো একটা রিক্সাওয়ালাকে এক থাপ্পড় দিয়ে ভাড়া না দিয়ে তাকে বিদায় করা হয়নি, রিক্সাওয়ালাকে এক থাপ্পড় দিয়ে ভাড়া না দিয়ে বিদায় করে দিলে এটা আর ক্ষমা হবে না। ব্যাংকে লোন নিয়ে বাড়ি করবেন না, ব্যবসা করবেন না, ব্যাংকে লোন নিয়ে বাড়ি করবেন না, ব্যবসা করবেন না, লোন নিয়ে বাড়ি করে চলে গেলে এটা আপনার জানা যায় হবে না, জান্নাত তো বহুদূরের কথা, জানা যায় না, আপনার জানা যায় হবে না। আমি বলেছি আমার পরামর্শ নেন ভালো হবে, আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা করেন 5 বছর, তাহলে লোন নেওয়া লাগবে না, 3 বছর কলার ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না, 5 বছর কাপড়ের ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না, ধনী হতে সময় লাগবে 25 থেকে 30 বছর। আপনি একদিনই কলকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, 20 টাকার আসলে হবে? লোন খুব খারাপ জিনিস। আল্লাহ রাসূল বলছেন যে শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা, তবে যেটা কর্জ ঋণ নিয়েছে সেটা ক্ষমা হবে না। চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না, চট করে মাথায় কথাটা আসলো বলে রাখি। এক, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না, দুই, শহীদ হলে কবরের শাস্তি হয় না, তিন, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না, চার, সূরা মুলক নিয়মিত পড়ে রাতে ঘুমালে কবরের শাস্তি হবে না। এই চারটার তিনটাই কঠিন, উপরের তিনটা, তার মানে আপনি জুমার দিন মারা যাবেন কিনা আপনি বলতে পারবেন? ওটা গেল। আপনি শহীদ হবেন কিনা, কোনটা যে শহীদ, এদেশের মাটিতে সবাই শহীদ, হিন্দু মুসলমান বলতে, এখন কে যে শহীদ তা তো বলা যায় না, কাজেই কবরের শাস্তি মাফ হবে এটা বলতে পারছি না। তিন, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না, আমিও পেট ব্যথায় মারা গেলাম, তো এটা কোন ব্যথা আমি এটা ঠিক বলতে পারছি না। চার, শ্রমণ 30 আয়াত, খুব সহজ, রাতে পড়ে শুনবেন, এসার সলাতে পড়ে এসে পড়ে নেবেন,
তারপরে শুয়ে যাবেন, ডান কাতে শুবেন। সবসময় পা পূর্ব দিকে না পশ্চিম দিকে এটার বিবেচনা নেই, শুধুমাত্র পেশাব পায়খানাতে কেবলার দিকে মুখ করে বসতে হয় না। আর ঘুমানোর সময়তে পা কোন দিকে থাকবে, মাথা কোন দিকে থাকবে, এটা হিসাব নেই। ঘুমানোর সময় সন্ন্যাত হলো ডান কাত। পেশাব পায়খানার বিধান হলো কেবলামুখী হওয়া যাবে না। একটা আর একটাতে ঢুকে গেছে, তার নাম বাংলাদেশ। ধর্ম ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে এসেছে, আস্তে আস্তে উল্টে গেছে। তাই তো মুকসুদুল মমিনে লেখক লিখলেন হেডলাইন যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এখন অবিবাহিত ছেলে মেয়ে দেখি কি রে কি আছে, সবাই দেখে সবাই দেখে সবাই দেখে মিথ্যা কথা দিয়ে পরিপূর্ণ হেডলাইনই ভুল। দেখুন ওখানে লেখা আছে, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যান চায়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে একবারে পুরো আলোচনা লেখে রেখেছে। আল্লাহর হস্তে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, এই হেডলাইনের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কথাও সত্য নয়, সবই আল্লাহর আদেশের, আল্লাহর আইনের, আল্লাহর হুকুমের বিরোধী, কোরআন মাজিদের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, নিসা হুকুম হারফুল্লাহ, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, ফাতু হারসাকুম, তোমরা তোমাদের জমিতে আসো, তোমাদের ক্ষেতে আসো, তোমাদের ইচ্ছে মতো, সকালে কি বিকালে কি দুপুরে কি ভরা পেটে কি চন্দ্রগ্রহণ লাগলে কি আর না লাগলে। আর আল্লাহ বলেন, ইয়াসালুকুনা ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে জিজ্ঞাসা করে মানুষ মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে, আপনি বলুন মদ এবং জুয়া দুটাই মহাপাপের কাজ, মদ খেলেও মহাপাপ হবে, জুয়া খেললেও মহাপাপ হবে। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। আমরা যেটাকে এদেশে জুয়া বুঝি সেটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা যেটাকে জুয়া বুঝে সেটা প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই জুয়া। আন্তর্জাতিক ফুটবল খেলা বড় জুয়া, আন্তর্জাতিক ক্রিকেট খেলা বড় জুয়া। আমি তোমাকে দেখেছি পাড়ার বাইরে বিশাল এক ফেস্টুন লাগিয়ে রেখেছ, আর তোমাদের বাড়িতে একটা পতাকা দিয়েছে, তোমার বাপ পাকিস্তানের পক্ষে তাই পাকিস্তানের পতাকা আছে, আর তুমি ব্রাজিলের পক্ষে তাই ব্রাজিলের পতাকা, বাপের বাড়িতে দুইটা পতাকা একসাথে চলে, পাগল হয়ে গেছে বাপ, বেটা গরু ছাগল হয়ে গেছে কখন কখন, বোকা ছেলে, তুমি ব্রাজিলের পতাকা বাড়ির উপরে চাপাও, তোমাকে যদি ব্রাজিল পায় তো পায়খানা টয়লেট থেকে এক বালতি পায়খানা নিয়ে তো আমাকে দেবে। ও হলো ইহুদি, ও হলো খ্রিস্টান, তোমার মুখে লাথি মারাই তার কাজ, তোমার সুযোগ পেলে তোমার মুখের ভিতরে পায়খানা ঢুকিয়ে দিবে, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান। মহান আল্লাহ বলছেন, মোহাম্মদ ইহুদি তোমাকে কোনোদিন মানবে না, মোহাম্মদ খ্রিস্টান তোমাকে কোনোদিন মানবে না। তুমি ইহুদি হও তাহলে মান, তুমি খ্রিস্টান হও তাহলে মান, এ কথা আল্লাহ বলছেন। লাম তার জান কাল ইহুদান না সারা, কখনো মানবে না আপনাকে ইহুদি খ্রিস্টান। আর সেই জাতির পতাকা তোমার বাড়ির উপরে, তোমার একটু লজ্জা হয় না, তারই ফেস্টুন দিয়ে তুমি সারা রাত দেখো, তোমার একটু হিসাব হয় না ছেলে। শোনো, যেইটা খেলাতে হার জিত নেই, শরীর চর্চা নেই, তুমি দিন রাত সময় কাটাচ্ছ বসে বসে, সেই খেলাতে যদি অংশগ্রহণ করো তাহলে তুমি তোমার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিবে। আল্লাহ রাসূল বলছেন, মান লাইবাবে নারদেশির ফাদাত খালে আদাবি দামে খিনজির, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের পৃথিবীতে যত খেলা আছে হবে সব খেলায় যদি বসে বসে চলে আর তাতে তুমি অংশগ্রহণ করো তাহলে তুমি তোমার হাতকে শরীর শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিচ্ছ। আরে ছেলে, তোমার মায়ের স্বভাবের কথা একটু বলে যাই, তোমার মা
তোমার ছোট ভাইকে তোমার মা গেমস খেলাতে দেখায়, গেমস খেলাতে মোবাইল দিয়ে দেয় তোমার মা, আর তোমার মা আছে কোনটা নিয়ে টিভিতে স্টার জলসা। বলো তোমার মা বেশি খারাপ না তোমার বাপ বেশি খারাপ? না, ওর বাপ বেশি খারাপ। এ বউকে বুঝাতে হবে নাহলে তালাক দিতে হবে। অযথা সৌদি আরবে থাকে, রাগ করে বউকে তালাক দিয়ে দিয়েছে, এক থেকে তিন তালাক, দুইজন দুই জায়গাতে কান্না কাটা করছে। আরে চোখের সামনে বউ ডিস্টার জালসা নিয়ে বসে আছে, কাপুরুষের বেটা কাপুরুষ, তোমার চোখের সামনে চলে কি করে? কে বলেছে তুমি পুরুষ? আপনার মতো লোককে যদি পুরুষ অস্বীকার না করতে পারি তাহলে আমি বক্তব্য দিব না সেরকম। আপনার জানার সত্ত্বে আপনার চোখের সামনে আপনার বউ ডিস্টার জালসা নিয়ে বসে থাকে, আর আপনি বলছেন আমি মুসলমান, তাহাজ্জুদ মানে হুয়া কুয়া মারি, হুয়া কুয়া মানে ভাপড়াই মানুষই ভাবে না, এটা আমার পূর্বের ধারণা। এরপরেও নিজেকে খাটো করে দুদিন বাঁচার প্রয়োজন নেই, পরিবারের আপনি মালিক, পরিবারের উপরে শক্ত হয়ে বসবাস করবেন, শক্ত মজবুত হয়ে তাহাজ্জুদ পড়েন, এটাও করেন, এটা করলেন না তাহাজ্জুদ পড়লেন না, তো পড়লেন তখন আর কোনো কাজ হবে না, তাহাজ্জুদ দিয়ে সম্পর্ক হওয়া যাবে না বিচারের মানে, আপনার বিচার কঠিন হবে। আপনি পিতে, আপনি দায়িত্বশীল, বিচারের মাঠে আপনাকে জল দিবে। মহান আল্লাহ বলেন পৃথিবীর মানুষ জুয়া খেলিও না, মদ খায়ও না, মূর্তি রাস্তায় যায় না, লটারি ক্রয় করো না, এটা শয়তানের কাজ, মহাপাপ। লটারি ক্রয় করা যদি লেগে যায় 24 লক্ষ টাকা, এই বলে যদি আপনি তো এক থাপ্পড় দিয়ে মুসা আলাইহিস সালাম মরা পর্যন্ত কান্না করেছে, আল্লাহ আমি এক থাপ্পড় দিয়ে মানুষকে মেরে দিয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, সারা জীবন মাফ চাইতে থাকলেন। বিচারের মাঠে যখন আমরা যাব তার কাছে গিয়ে বলব আপনি তো খুব ক্ষমতা ধর্মী, আল্লাহ আপনার সাথে কথা বলেছেন, আপনি কত সম্মানী মানুষ, আমরা বিপদে পড়েছি, আমাদের একটু বিপদ থেকে উদ্ধার করেন। তখন তিনি বলবেন না 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 না, আমি একটা মানুষকে এক থাপড় দিয়ে মেরেছিলাম, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আবার তোমরা জানো। এভাবে মুসা আলাইহিস সালাম বলে, তো মুসা আলাইহিস সালাম এক থাপড় মেরে একটা লোককে মারা যেমন পাপ, 20 টাকা দিয়ে লটারি করাই করা তেমন পাপ, দুটাই মহা পাপ। কথা মনে হয় বোঝাতে পারিনি, দুটাই মহাপাপ। জীবনে কোনোদিন লটারি ক্রয় করবেন না। সম্মানিত দিনী ভাইবোন, আপনাকে আমি স্পষ্ট করার জন্য তাড়াতাড়ি একটা কথা বলি, এক আল্লাহর নবী বললেন মদ খায় না, মদ হলো পাপের মা। দুই আল্লাহর নবী বললেন মদ খায় না, মদ হলো পাপের মাথা। আল্লাহ রাসূল বললেন মদ নেশাদার দ্রব্য পান করো না, নেশাদার দ্রব্য পান করা হলো পাপের চাবি। তিন, এক পাপের মা, দুই পাপের মাথা, তিন পাপের চাবি। তো তিনটে কথার সমন্বয় কি? চাবি দিয়ে তালা খুলে দিলে ভিতরে সবকিছু দেখতে পাবে। পাপের মা মানে এটা আসল, এটা হয়ে গেলে সব হয়ে যাবে। তার মানে মদ খেলেও মাকেও গালি দিবে, বউকেও গালি দিবে, একই রকম বউয়ের সাথে অন্যায় করতে চাইবে, মায়ের সাথে অন্যায় করতে চাইবে, কেন তার এখন আর বিবেক নেই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন এই পাপের মা, এ হলো পাপের মাথা, এ হলো পাপের চাবি। খারাপ পৃথিবীর কোনো পাপকে এভাবে আল্লাহ রাসূল উল্লেখ করেন যে না, যদি বিবাহের আগে হয় আসিলাটি, যদি পরে হয় তাহলে ইট পাথর দিয়ে হত্যা, চুরি হাত কাটানো, এভাবে নেই। সুদ খেয়েছে তোবা করো, ঘুষ দিয়েছে তোবা করো, জেনা করেছে তোবা করো, মানুষকে মেরেছে হাত ধরে ক্ষমা নাও, কিন্তু এইভাবে বলেননি যে এটা পাপের মাথা, এটা পাপের মা, এটা পাপের চাপ, কোনো পাপের সাথে এই ভাষা নেই। আমি মনে হয় ভালো করে কথা বোঝাতে পারি, কথা কি স্পষ্ট হয়? তার মানে অন্য কোনো পাপের সাথে এরকম ভাষা নেই। আপনি অবাক হবেন, আরো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান শারাবাল খামরা, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তার লামিয়া জাল্লাহু আনহু আরবাইনা লাইলা, 40 দিন আল্লাহ তার দিকে হবে, ও আল্লাহকে নিজের দিকে প্রতিবাদ।
এমন কোন পাপ না, সুদ খাওয়া তো মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করে দেওয়া হবে, সুদ খাওয়া মহাপাপ। এরপরেও আল্লাহ রাসূল বলেননি যে 40 দিন আল্লাহকে ও নিজের দিকে করতে পারবে। সুদ খেয়েছে সকাল, বিকালে বলছে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি সুদের লেনদেন বাদ দিলাম, তুমি আমাকে মাফ করো। তখন আল্লাহ বলবেন করব। আর আপনি নেশাদার দ্রব্য পান করেন, যে বলতে থাকেন 40 দিন পরে অবাক পাপ। আবার শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারাবাল খামরা লাম তুকবালাহু সালাতুন আরবাইনা সাবাহা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার নামাজ কবুল হবে না, সালাত কবুল হবে। বিড়ি তামাক দর্দা সিগারেট গুলো নেশাদার দ্রব্য, এখান থেকে কান ধরতে আমি এমনি বলছি, ওটা আমি বলিনি, এখান থেকে কান ধরার মতো করে তোবা করে উঠতে হবে। আস্তাগফিরুল্লাহ, অত বলে জিন্দেগি তার কোনোদিন বিড়ি মুখে দেব না। বিড়ি ছেড়ে দিতে পারে গরু ছাগল না মানুষ পারে। আপনি আগেকার কথা খুব ভালো করে ধরতে পারেননি, আল্লাহ কিন্তু মানুষকে গরু ছাগল বলেননি, বলেছেন গরু ছাগলের মতো। আল্লাহ মানুষকে কুকুর সিরিয়াল বলেননি, কি বলেছেন? কুকুর সিরিয়ালের মতো। কেন? কুকুর সিরিয়াল কোনোদিনই তার নীতিকে পরিবর্তন করতে পারবে না, কিন্তু মানুষ কি করতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিত্রা, প্রত্যেকটা মানুষ ইসলাম ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। এই ছেলেটা দাড়ি ছেড়ে দিতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। এই ছেলেটা প্যান্টটা টাকনুর উপরে করে রাখতে পারবে, এই ক্ষমতা তার ভিতরে আছে। এই ছেলেটা দোকানে আড্ডা মিটবে না, বদনাম করবে না, এই ক্ষমতা তার ভিতরে আছে। এই মহিলাটা, এই মেয়েটা মাথায় কাপড় না দিয়ে চলবে না, মাথায় কাপড় দিয়ে চলবে, এই কথা, এই ক্ষমতা তার ভিতরে আছে। তো দিল না কেন? ও কেন এখনো আব্দুর রাজ্জাক বিন ইসমের বক্তব্য শুনতে এসেছে? এরপরে ওর মাথাতে এখন কাপড় নেই, এখন এই মুহূর্তে ক্লাস টেনে পড়ে। তাহলে মেয়েটা খারাপ? আল্লাহর রাসূল বলছে না, ওর মা খারাপ। সবাই নীতির ওপরে জন্ম নেয়, কিন্তু তার বাপ মা তাকে ইহুদি করে দেয়, খ্রিস্টান করে দেয়, আগুন পূজক করে দেয়, মূর্তি পূজক করে দেয়। বাপ মা যেমন হয় তেমন ছেলে মেয়ে হয়। রাজশাহী চাপাই নবমদের ভাষায়, সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা আপনি এমনি পানিতে ছেড়ে দেন তো ডুবে যাবে, কাঠের সাথে লাগিয়ে দেন তো ভাসে। তাহলে মেয়ে খারাপ হয়েছে কেন? মা খারাপ হয়েছে। আপনি আমার দিনই বোন, আপনাকে আমি কষ্ট দিই, আপনার সাথে আমার বেশ কিছু কথা আছে, আপনি একটু ধৈর্য ধরুন। কেউ কোনো জায়গাতে নড়ে চড়ে আপোষে কথা বলে পরিবেশকে নষ্ট করবেন না। আপনি আমার দিনই ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনই ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, এক মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য পান করে খায়, তারা জান্নাতে যাবে না। দুই, আকুল, যারা বাপ মাকে মানে না তারা জান্নাতে যাবে না। তিন, কম্মা, যারা জুয়া খেলে তারা জান্নাতে যাবে না। চার, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। এক, বাপ মাকে মানে না। দুই, জুয়া খেলে। তিন, খোটা দেয়। চার, নেশাদার দ্রব্য পান করে। সিরিয়াল তখন একটু উলট পালট হয়ে যায়। আমি একটা জিনিসে খুব অবাক হই যে এইটা কেন, আমার বুঝি যে এটা আসলে অন্তরের সাথে জড়িত পাপ। সেই জন্য খোতা দেওয়া। গরিব মানুষটা কালকে আপনাকে বললো যে ভাইজান, আপনি তো আমাদের গ্রামের ধনী মানুষ, সবাইকে দিয়ে থাকেন, আমি তো গরিব মানুষ, আমাকে 20,000 টাকা দেন, আমি একটা ভ্যান কিনবো, কে ওতে আমি রুচি করবো। আপনি বলে আছি ঠিক আছে, যা 20,000 টাকা নিয়ে যা। ও নিয়ে গেছে একটা ভ্যান তৈরি করেছে। তা আপনি একটু বললেন, এই শুন শুন শুন, একটু কালকে সকালে আসিস তো, আমি একটু তাড়াতাড়ি বাজারের দিকে যাবো, অন্য কিছু নেই, তারপর তুমি আসো। তো পরের দিন দেখ,
আরে কালি তোকে 20,000 টাকা একটা ভ্যান দিবি রে, আর তুই আমার কথাটা শুনলি না, এর নাম খোটা। মনটা কিন্তু চার ছেলে বলি, এটা হলো পৃথিবীতে 4 নম্বর পাপ যার ফলাফল জানা। এটা কেন? এটা এজন্য যে মনে চাচ্ছ ওকে বলিয়ে, এই বোকা বেয়া, তো কালকে তোকে টাকা দিলাম 20,000 একটা ভ্যান কিনতে, আর আমি দেখলাম তুই আসলি না, এটা মনে চাচ্ছ যে একটু বলি, এই জন্য এটা মহাপাপ। আমি আরো অবাক হই যে টাকুনের নিচে প্যান্ট পরেছি আমি, লুঙ্গি পরেছি আমি, আমি জেনা করিনি, এটা মহাপাপ। যদি জেনা করতাম তাহলে আমি কাউকে থাপ্পড় মারিনি, আমি রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে দিলে করে দিনই, শুধু আমার প্যান্টটা টাকুনের নিচে গেছে। আমি কারো টাকা চুরি করে নিনি, শুধু আপনার প্যান্টটা আমার টাকুনের নিচে গেছে। এত বড় পাপ হবে কেন যে 30 সেকেন্ড মানুষের সাথে আপনার কথাই বলবেন না? তোমার সাধারণ এক বেশি বসে জেনা করেছে, দুই মিথ্যা কথায় দায়িত্ব পালন করেছে, হেডওয়ালা না, হেডমাস্টার, প্রিন্সিপাল, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যারা যেখানে দায়িত্ব পালন করছে মিথ্যা কথায়, তাহার চুপ করলেও তার সাথে আমার কথা বলবে। তিন টাকুনের নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা পরেছে, এইটা কি? এইটা কেন? এইটা কেন এত বড় পাপ? মনে বলছে যে প্যান্ট একটু টাকুনের নিচে থাকে, মেয়ে বলছে আব্বু টাকুর নিচে প্যান্ট করলে কেন যদি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, স্ত্রী বলছে শোনো তুমি প্যান্ট একটু টাকুর নিচে করো তো, টাকুর উপরে প্যান্ট থাকলে একটু কেমন কেমন লাগে ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা। এই মন চাচ্ছে এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, মুসাদ্দিকুন বিশ্বাসে, জাদুকে যারা বিশ্বাস করে ওরা জান্নাতে যাবে না। দুই, বাপ মাকে মানে না যারা, তারা জান্নাতে যাবে না। তিন, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা, তারা জান্নাতে যাবে না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, ভাগ্যকে যে অস্বীকার করে সে জান্নাতে যাবে না। দুই, রাজনত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তারাক্ত বাদী ফিতনাতান আজারালেন নি রিজালি মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমি আমার জীবনে ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক বস্তু। আপনি একটু শুনে রাখেন, মনে কষ্ট নেবেন না, আপনার জন্য আরো ভালো কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মারাতা তুকুলু ফি সুরাতি শয়তানি ওয়া তুকুলু ফি সুরাতি শয়তানি, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আব্দুরাজ্জাক সাহেব, আপনাকে ভালো মসজিদে বক্তব্য শুনতে এসেছি, আমাদেরকে শয়তান বলেন না। না, আমি আপনাদেরকে শয়তান বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আপনি আরেকটু শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মনে রেখো, মা রায় তুমি না কেসে দাকলি নদিন আধাবে রুটি রাজুলিল হাজম, পৃথিবীর মহিলারা তোমরা শুনে রেখো, বুদ্ধি কম বিবেক কম, এরপরেও মানুষের বুদ্ধি বিবেককে ধ্বংস করতে পারে তোমাদের চেয়ে কেউ, আমি কাউকে দেখি না। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার যদি আপনার পাশে হাসি মুখে কথা বলে তাহলে আপনার ইমান বিক্রিয়ে হবে। এর নাম নারী সন্তান। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, মাহুম সিয়াতুন, এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি, কাভির লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এ দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। দুই, নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ। মনে হচ্ছে আল্লাহ রাসূল দেখে দেখে বলছে,
ভাইজান আপনি কষ্ট পাচ্ছেন, মনে হচ্ছে আপনার স্ত্রীকে দেখে দেখে নিচ্ছেন, আপনার স্ত্রী বসে আছে এখানে, ছোটবেলা উপর আছে, পেট দেখা দিচ্ছে, আমি দায়ী না আপনি দায়ী, আপনার মেয়ে এখানে বসে আছে ক্লাস টেনে পড়ে, মাথায় কাপড় নেই, আমি দায়ী নই, আমাকে দায়ী করিয়েন না, আপনাকে আমি অনেক ভালোবাসি। নিশাউল মহিলা কাছে এত কাপড় পরে থাকে, আর এত উলঙ্গ মমিলাতুন, ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়ের লাতুন, ওরা নিজেরা আকৃষ্ট হয়, লায়াক খোলা জান্না, এরা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, যাবে না, ওলা ইয়াজিদু না রিহা, এরা জান্নাতে গন্ধ পাবে না, ফালে রিহা লা তুজাদু মিন মাসলাতি কাদা ওয়া কাদা, এই জান্নাতে গন্ধ এক বছরের দূরত্ব পর্যন্ত পাওয়া যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বল, আপনাকে সতর্ক করে সান্ত্বনা দেওয়ার জন্য বলছি, আপনাকে আমি শয়তানের সাথে তুলনা দিইনি, আপনাকে আমি জাহান্নামী ঘোষণা করিনি, জান্নাত মানুষের জন্য তৈরি করা হয়েছে, আপনাকে আমি মনে করি খাদিজার মতো, আপনাকে আমি মনে করি আয়েশার মতো, এক মিনিট দেখবেন এদিকে দেখেন, এক মিনিট দেখবেন এদিকে দেখেন, জিব্রাইল আল্লাহ রাসূলের কাছে তৈরি করা হয়েছে, যেখানে কোনো হইচই নেই। খাদিজা মহিলা মানুষ নয়, খাদিজা মহিলা মানুষ নয়, আল্লাহ রাসূল যে বললেন যে শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায়, মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায়, তা আল্লাহর নবী কি খাদিজাকে ভাব বললেন? অবশ্যই না, অবশ্য আপনাকে আমি কথা বলিনি, আপনি আজ থেকে ভালো হয়ে যান, এক মিনিট আরেক মিনিট দেখেন, আল্লাহ নবী বলছেন আয়েশা তোমাকে জিব্রাইল সালাম দিল, মানে এক জায়গাতে তিনজন, যেখানে আয়েশা সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সেখানে জিব্রাইল, তিনজন এক বিছানে, তিনজন এক লেভেল নিচে, তিনজন এক বিছানে, তিনজন এক লেভেল নিচে, আল্লাহ নবী বলছেন আয়েশা হাজা জিব্রাইল, এটা জিব্রাইল তোমাকে সালাম দিল, এবারে এইভাবে বলছেন আয়েশা হাজা জিব্রাইল, এটা জিব্রাইল তোমাকে সালাম দিল, তখন আয়েশা বলছে ওয়ালাই সালাম ওয়া রাহমাতুল্লাহ, তাকেও সালাম, তারপর শান্তি অবতীর্ণ হোক, ফালা তারা ওয়ালা নারা, ফাতারা ওয়ালা নারা, আরে আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না, আরে আপনি তো জিব্রাইলকে দেখতে পান আমরা তো দেখতে পাই না, এক বিছানে তিনজন, এক মিনিট আপনাকে আমি আয়েশার আর একটা কথা শোনাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় মারা গেছিলেন তা কি আপনাদের জানা আছে? আয়েশার জনতনার ঘর, আল্লাহ রসুলের কবর হয়েছিল কোথায়? আয়েশার জনতনার ঘর, তাহলে আয়েশা যখন কবরের পাশে যেতেন তখন মাথায় কাপড় দিতেন না, তিনি বলতেন এটা তো আমার স্বামীর কবর, তো কয়দিন পরে তার বাপের কবর হলো, তো তিনি এমনিতে যেতেন, এটা তো আমার স্বামীর কবর, এটা তো আমার বাপের কবর, তিনি মাথায় কাপড় না দিয়েই ওখানে চলে যেতেন, কয়দিন পরে উমার রাদিয়াল্লাহু তাআলার কবর হলো, তখন তিনি বলছেন না এখানে একজন বেগানা মানুষের কবর আছে, আমি মাথায় কাপড় না দিয়ে যাব না, তারপর থেকে তিনি নিজেকে গুটিয়ে নিয়ে মাথায় কাপড় দিয়ে ভালোভাবে কাপড় চোপড় গায়ে দিয়ে নিয়ে কবরের পাশে যেতেন, আয়েশা কবরকে লজ্জা করতেন, তুমি তো কষ্ট পাবে আর তোমাকে আমি কষ্ট দিতে আসিনি, আপনি একজন দিনী বোন, আপনার দেবরের মোটরসাইকেল এসেছেন, আপনি বলেন আপনি এবার কোনটা হলো? এখানে যত মহিলা আছে এমনও মহিলা আছে যার মোবাইলে শত ছেলের নাম্বার আছে যার সাথে জেনার গল্প করে, শত ছেলে এখানে আছে উপস্থিত এখানে যার মোবাইলে এত মেয়ের নাম্বার আছে যে শত মেয়ের সাথে সে জেনার গল্প করে, শোনা মোবাইলের অপর নাম জাদু, মোবাইলের অপর নাম জেনা, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইনানে তাজনিন জেনা হওয়ার নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, লোজনানে জেনা হওয়ার ইস্তেমাও, দুই কানের চেনা হচ্ছে কান দিয়ে শোনা, অলিয়াত চেনা হাল বাদশ, হাতের চেনা হচ্ছে হাত দিয়ে ধরা, ও রিজেল চেনা হাল মাসি, পায়ের চেনা হচ্ছে পা দিয়ে চলা, জেলাল কাল কথম দশাহী, অন্তর চেনা হচ্ছে পরিকল্পনা করা, জেলা নেলসন উৎক, জিহ্বার চেনা হচ্ছে কথা বলা, এগুলি সব চেনার মাধ্যম, তুমি বিপদে পড়ো না যুবক, সাবধান হও, রাজশাহী চাপায় নবগঞ্জ একটা কথা বলে, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন পাপকে ঠেকানো যায় না, শ্বাস বন্ধ হওয়ার পূর্বে তুমি পাপ বন্ধ করো, শোনো তোমাকে আরেকটা কথা বলি, তুমি আজকে যদি এই মেয়ের সাথে গল্প করা জেনার কথা বন্ধ করতে পারো
তার কয়েকটা সুবিধা, তার একটা সুবিধা হলো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। তুমি জেনা বন্ধ করো, গল্প বন্ধ করো, যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। আব্দুল্লাহ সাহেব এই কথার একটু প্রমাণ দেন তো, এই কথার প্রমাণ তুমি জানো। ওই যে তিনজন রাস্তায় হাঁটছিল না, তখন বৃষ্টি আসলো, ওরা গর্তে চলে গেল, গর্তে যেতেই একটা পাথর গর্তের মুখের উপরে আসলো, এরা তো সরাতে পারবে না। একজন বললো বাপ আমাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। অপরজন বললো আমি একটা লোককে কাজের জন্য নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল, আমি বললাম টাকা না, নিল না, রাগ করে চলে গেল। অনেকদিন পরে এসে বলছে টাকা দিন, আমি বললাম না না না, তুমি এগুলো সব নিয়ে যাও গরু ছাগল। আমাকে বলছে মজাক করবেন না, আমি বললাম মজাক করিনি, সব নিয়ে যাও, নিয়ে চলে গেল। আমি বললাম আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা করেছি, তুমি একটু পাথরটা সরিয়ে নাও। আল্লাহ বলছে ঠিক আছে দিলাম। তৃতীয় জন বলছে আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, খুব সুন্দরী ছিল, আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম, সে বলেছিল যে 100টা স্বর্ণ মুদ্রা লাগবে, আমি গরিব মানুষ ভেবেছিলাম পারবো না, হাড় ভাঙা পরিশ্রম করে টাকা সংগ্রহ করলাম, টাকার হাতে দিলাম, জেনায় বসলাম। সে আমাকে বলল যে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, হুকুম দানহা, আমি ওখান থেকে উঠে গেছি, আমি জেনা করিনি, তোমাকে সন্তুষ্ট করার জন্য যদি এটা করে থাকি তাহলে পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বলল ঠিক আছে দিলাম। দেখো তুমি বিপদ থেকে বেঁচে গেছো, তুমি যদি চেনা বন্ধ করতে পারো তাহলে বিচার মানে তুমি বিশেষ ছায়া তুলে থাকো, সাত শ্রেণীর মানুষের মধ্যে তুমি আছো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান মিন বাদি আকম ইস্তাহিলনাল হিরা ওয়াল হারা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাজিদ, অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা জেনাকে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। হাদিস বুখারি মুসলিম, অত্র বুখারি মুসলিমের হাদিসে বোঝা যায় মানুষ নেশাদার দ্রব্য পান করাকে এবং জেনাকে হালাল মনে করবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবু নাসুন উম্মতি, আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য, আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য। এই ছেলেরা, তোমাদের এখানে একটা ঘটনা জানা নাই যে আমি বলেছি ঠান্ডা পেপসি আরসি কোকাকোলা মদ, তখন আর একজন বলেছেন না এগুলো মদ নয়। তো সেটা তো তোমরা জানো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষে মদ খাবে নাম দিবে অন্য, বলো তো সেটা কোনটা? আমি তো বলছি সেটা পেপসি ঠান্ডা কোকাকোলা আরসি, তোমরা একটা বলো সেটা কোনটা, বা ওনাকে বলতে বলো সেটা কোনটা। সেটা যদি হয় আবা, আবা তো সবাই বলে মদ, সেটা যদি হয় গাঁজা, তো গাঁজা তো সবাই বলে মদ, সেটা যদি হিরোইন হয় তো হিরোইন তো সবাই বলে মদ, তাহলে ওর কথা ঠিক নয়। ঠান্ডা পেপসি আরসি কোকাকোলা আরো যত এরকম আছে সব মদের অন্তর্ভুক্ত, তুমি তার ইতিহাস পড়ে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইউজাফালা রৌসে বিল মাযিব, এই সময়তে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে, এই সময়ে নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে, একসুরু বিহুল্লাহুল আরজা, এদের ভূমিকম্প হবে, এদের উপরে ভূমিকম্প হবে, ওয়াইজাল মিনহুল কিদাতাল খানাজির, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে শোক, আল্লাহ এদের করে দিবে বানর, আল্লাহ এদের করে দিবে শোক। সম্মানিত দিনী ভাই বোনেরা, ছেলেরা একটু খেয়াল করো, আল্লাহ কেন শোর করবেন? গরু ছাগল তো করতে পারে, কুকুর শৃগাল তো করতে পারেন, শোর কেন বানান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে, আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। বিপদ এক, ভূমিকম্প হবে। বিপদ দুই, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। বিপদ তিন, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। জমির দাম 20 লাখ আর রেস্টি খরচ 10 লাখ, এই যে আচ্ছা এটা আপনাদের ধারণা, এটা কি, এই টাকাটা কেন, এটা কিসের টাকা, এটা কি কোনো ভিক্ষা, এটা কি কোনো কাউকে রক্ষা করা, এটা কেন? এর নাম সমস্যা নেমে আসবে। 80 টাকা লিটার তেল 130 টাকা হলো, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে মানবের উপরে তিনটে পাপের কারণে,
এটা সারে গুণ ক্ষমরা। যখন ওরা নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করবে। দুই, যাহার দিন কায়নাত মেয়েরা যখন নাচবে। তিন, যারা মুমিন মাজে যখন বাদ্য যন্ত্র প্রকাশ পাবে, সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে, সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে বাজনা বাজে, সব বাড়িতে মেয়ে নাচে। সম্মানিত দিনী ভাই বোন, এইগুলো হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হবে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মদপান বেশি হয়ে যাবে, জেনা বেশি হয়ে যাবে, মহিলা বেশি হয়ে যাবে, পুরুষ কমে যাবে, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী, অর্থাৎ একজন পুরুষের সাথে হাজার নারীর জেনার সম্পর্ক থাকবে। এটাই কিয়ামতের লক্ষণ। বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত। আপনারা দেখ সাহেব, এই কথা একটু বুঝিয়ে বলেন তো। আমরা তো বিড়ি সিগারেট অনেকেই খাই, আমরা তো এটাকে তেমনটা মনে করি না। আল্লাহ রাসূল বললেন, মাস করা কাফির হোক ফাকারিল ও হারাম, যে জিনিসটা কম খেলে বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম। যে লোকটা নিয়মিত জর্দা খায় তাকে হাফ কেজি জর্দা খাওয়া দেন তো দেখি, নিয়মিত জর্দা খায় হাফ কেজি খেলে তার বিবেক নষ্ট হয়ে যাবে। যে জিনিস বেশি খেলে বিবেক নষ্ট হবে তার একটা কণাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেশাদার দ্রব্য সম্পর্কে আপনি খুব সাবধান থাকবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমার কয়েকটা জরুরি নসিহত। এক, পাঁচ ওয়াক্ত সালাত, এর সাথে কোনো দিন আপোষ হবে না। দুই, হালাল রুজি, এর সাথে কোনো দিন আপোষ হবে না। প্রয়োজনে মানুষের বাড়িতে কাজ করে খাবো, প্রয়োজনে চকলেট বিক্রি করে খাবো। তিন, কোরআন মাজিদ তেলাওয়াত অন্তত সূরা ইখলাস। চার, দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। এই চার নম্বরটাই বেশি জটিল। ওখানে আপনি দুইজন মিলে গল্প করছে গিয়ে বসলেন, ওরা দুইজন বলছে যে অমুক খুব খারাপ, তা আপনি বললেন ঠিকই বলেছে আসলই খারাপ, এই পাপটা ঠেকান তো দেখি কিভাবে ঠেকাবেন। তা হাতির করে ঠেকান, হজ করে ঠেকান, ওর ফলাফল হলো জাহান্নাম। ওদিয়ে মানুষের মান সম্মানের হানি হয়েছে, ওটা হলো জুলুম। এখন তোমার বিচার পরে হবে, কতদিন পরে হবে আল্লাহ ভালো জানে। যদি একদিন সমান 50,000 বছর হয় তাহলে তিন দিন যদি তোমার বিচার লেট হয় তাহলে 1,50,000 বছর। আর খুব ভালোভাবে বলেছি, ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু বলতো দেখি। না না না, ওটা হলো কবরে থাকার কথা, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে। ফরজ সালাতের সময়, একজন মানুষের বিচারের সময়সীমা কতটুকু সময়ের সমান? এক অক্ত ফরজ সালাত আদায় করতে যত লাগে সময়, অথচ কারো যদি দেরি হয়ে যায় তাহলে কয়েক হাজার বছর দেরি হোক। আর কবরে থাকার সময় কতটুকু? এটা হলো বাসরাতের সময়। যদি ভালো মানুষ হয় তাহলে বাসর রাতে ঘুমিয়েছে রাত 3টার দিকে, 4:30-5টার দিকে তার বউ বলছে উঠে না, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে। সবচেয়ে তার কাছের মানুষ, প্রিয় মানুষ, এখন ঘুম থেকে উঠে চোখের উপরে আঙ্গুল দিচ্ছে, মনে হয় আরে এখনই তো ঘুমালাম, এখনই তো ঘুমালাম। ভালো মানুষকে যখন কবর থেকে উঠানো হবে তখন ও বিরক্ত হবে, আরে এখনই তো ঘুমালাম, এর নাম ভালো মানুষ, এর নাম কবর। কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। দ্বিতীয় বুঝায় আপনাকে আমি, কেয়ামত কত কঠিন, দ্বিতীয় বুঝায় আপনাকে আমি, জাহান্নাম কত কঠিন। আল্লাহর হস্তে রাতে উঠে সালাত পড়তে শিখুন, 2 রেকাত, 4 রেকাত, 6 রেকাত, 8 রেকাত, যেটা সম্ভব হয়। উঠেই একবার আকাশের দিকে মুখ করে বলবেন সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, যদি মুখস্থ না থাকে তাহলে উঠে আকাশের দিকে মুখ করে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি আপনি সব পাবেন। স্বাভাবিকভাবে যখন দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাকে একটা ছেলে দাও, তখন হাতটা কেমন উঠবে? কাজ সামনে সামনে জমা থাকবে কি? থাকতে পারে। ফাঁক থাকবে কি? থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু কাজ সামনে সামনে। আর যখন বলবেন আমাকে এখনই দিতে হবে, এখন আমার ছেলেকে জেল থেকে এখনই বের করতে হবে, তখন হাত একবার লম্বা করে এ করে দিতে হবে, করে করে দিতে হবে। এটা যদি পানি চাওয়া হয় এখনই পানি দিতে হবে, তার এভাবে। আর এটা যদি পানি চাওয়া না হয় এখনই আমাকে বিপদ থেকে বাঁচাতে হবে, তাহলে ফাঁক থাকবে কি? থাকতে পারে। জমা ধরবে কি? ধরতে পারে। এটা নিয়ে কোনো বিধান নেই। হাত উঠানো, হাত উঠে যদি আল্লাহকে বলে তাহলে তার আল্লাহ হাত ফেলে দিতে লজ্জা পায়। এটাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে কয়েকটা নসিহত পেশ করলাম। বিড়ি তামাক চর্দা সিগারেট গুলির ব্যবসা করতে তা খেতে বারণ করলাম। মোবাইলে ল্যান্ডা মেয়ে দেখতে নিষেধ করলাম। এমনিতে জাহান্নাম কিনে নিয়েন না, আপনার ইবাদত সব কিছু হারিয়ে যাবে, ঈমান হারিয়ে যাবে, এই মোবাইল ব্যবহার করিয়েন না। এরপরে জরুরি কয়েকটা কথা এসেছে। দ্বিতীয় জরুরি কথা হলো এই যে আপনি জামিয়া সালাফে খুব ভালোবাসেন। আমার মনে বড় সাফ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। সেটাই জামিয়া সালাফে টাঙ্গিপাড়া বাবা রাজশাহী 26 বিঘা জমির উপর অবস্থান করে। সেটাই জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা 51 বিঘা জমির উপর অবস্থান করে। সেটাই জামিয়া সালাফে দেখা বীরক দিনাজপুর প্রায় 18 বিঘা জমির উপর অবস্থান করে। সেটাই জামিয়া সালাফে বরিশাল। সম্মানিত তিনি ভাই বোন, আমার মনে বড় সাধ, এই প্রতিষ্ঠানের মাধ্যমে এদেশের পুরুষ নারী অন্যায়ের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ মুখে কলমে মিডিয়ায়। মুখে বলছি যা দেখতে পাচ্ছি, মিডিয়া দেখতে পাচ্ছেন, অনলাইন আর ইন্দুসাম টিভি, এগুলো মিডিয়া। আমি যেখানে যেতে পারি না সেখানে যেতে পারি। এক সময় আমার সামনে এগুলো খাড়ো করা সম্ভব ছিল না, এখন এগুলো সহজে খাড়ো করতে পারি কেন? আমি এর ফল করতে পারি। পৃথিবীর যেখানেই যাই, ওমানে হোক, সৌদি আরব হোক, যে কোনো দেশে যাই, যখন বিমানবন্দর থেকে নামি তখন মানুষ আমার পিছনে খালি ছুটে আসে। যেখানে যা রাস্তাঘাটে চললে যে কোনো জায়গাতে, এগুলো হলো মিডিয়ার মাধ্যম, যার কারণে মিডিয়াতে আমি দিন প্রচার করতে চাই। দিন কলম আমার মনে বড় সাথ, কলমে আমি সঠিক দিন প্রচার করবো ইনশাআল্লাহ। সেটাই হলো মাসিক আলীতে সম্পত্তিটা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। সেটাই হচ্ছে এই বই পুস্তকগুলি কেবল লাভবান, কেবল ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, উপদেশ, আপনার ওই যে তাওজিহুল কোরআন, তারপরে হজ উমরার উপরে বই, তার উপরে পোশাকের উপরে বই, এই বইগুলিকে আমি কলম হিসাবে আপনাদের সামনে পেশ করছি। মুখে কলমে মিডিয়া আমি দিন প্রচার করবো ইনশাআল্লাহ। জামিয়া সালাফের মাধ্যমে মানুষের অন্যায়কে দূরীভূত করবো ইনশাআল্লাহ। দীর্ঘ সময় ধরে বক্তব্য শুনলেন, আমি তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাদের কবুল করো। যারা দূর দূরান্ত থেকে এসেছে তুমি তাদের আশাকে কবুল করো। আল্লাহ যারা আমার মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো।